নিউ রিক্রুবমেন্ট দু হাজার চব্বিশ সালে এ এস এর নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে তোমাদের কোন রকম পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়া এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা সরাসরি চাকরি পেতে পারবে টিসিএসের মতো কোম্পানিতে সম্পূর্ণটা বিস্তারিত টিসিএস এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো টিসিএস এ তোমরা ইনফরমেশন নিয়ে আবেদন করো এবং আবেদন প্রক্রিয়াও শেষে আমি দেখিয়ে দেবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কত লাগবে আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা টিসিএসে জবের জন্য আবেদন করতে পারবে এবং জব করতে পারবে টিসিএসে তো এক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর লাগবে কিন্তু এই এজটা ক্যালকুলেট হবে কোথার থেকে অ্যাজ অফ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের মানে ডেটটাকে ধরা হবে যদিও তোমাদের এর আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স মোটামুটি থাকলেই তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে পোস্ট পোস্ট কি এখানে দুটো পোস্ট রয়েছে একটা হচ্ছে আইটি আরেকটা হচ্ছে বিপিএস ঠিক আছে আইটি হচ্ছে যারা আইটি ফিল্ডে রয়েছ তারা আবেদন করতে পারবে এই আইটির জন্য ইনফরমেশান টেকনোলজি আর বিপিএস অর্থাৎ তোমার বিপিএসে যারা রয়েছে নন আইটি যারা রয়েছে বা আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ও আবেদন করতে পারবে মানে যারা আইটি ফিল্ড থেকে আসো তারা আইটিতে আবেদন করবে এবং যারা নন আইটি রয়েছ ও আইটি ফিল্ডে পড়াশোনা করণীয় প্লেন পড়াশোনা করেছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা না অর্থাৎ আইটি ফিল্ডে যারা রয়েছ আইটি ফিল্ডে যারা নেই প্রত্যেকটি ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে এরপরে যদি বলি যে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে শুরু অলরেডি হয়ে গেছে আট তিন মানে তোমাদের মার্চ মাসের আট তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে কবে থেকে কত অবধি তো এখানে সাত পাঁচ অর্থাৎ সাত পাঁচ দু চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ মে মাসের সাতাশ তারিখ কিন্তু লাস্ট ডেট আবেদন করার আজকে এখনি তোমরা ভিডিওটি দেখামাত্র আবেদন করে নিতে পারো কিভাবে আবেদন করবে হাতে কলমে দেখাও আগে ইনফরমেশানগুলো দিয়ে দিই গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো তোমাদের জানা দরকার আবেদনের আগে তারপরে হচ্ছে স্যালারি স্যালারি কত লাগবে দেখো স্যালারি রয়েছে চৌত্রিশ হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার আর্টসের মধ্যে কিন্তু তোমাদের স্যালারি হবে ইনহ্যান্ড স্যালারি মানে প্রথম স্যালারি বুঝতেই পারছো টিসিএসে জব করবে সেক্ষেত্রে স্যালারি কত চৌত্রিশ হাজার একশো থেকে শুরু করে আটচল্লিশ হাজার আটশো পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি থাকবে এরপর যদি বলি এক্সামের কথা এক্সাম রকম এক্সাম হবে না আমি বললাম যে রকম এক্সাম ছাড়াই কিন্তু তোমরা কি হচ্ছে জব করতে পারবে সরাসরি পরীক্ষা ছাড়াই কিন্তু এ আর কি হচ্ছে তোমাদের জব হয়ে যাবে এ এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি যে কারা আবেদন করতে পারবে আমি একবার ক্লিয়ার করে রাখি ই যারা ফেসার্স রয়েছে মানে রকম মানে নো এক্সাম নো এক্সপিরিয়েন্স কোন রকম এক্সপিরিয়েন্স লাগবে না যদি তোমরা ফেসার্স হয়ে থাকো মানে জাস্ট পড়াশোনা করেছো এখন কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই তাও তোমরা সরাসরি আবেদন করে জব করতে পারো মানে নো এক্সাম তো রয়েছে সাথে নো এক্সপিরিয়েন্সও তোমাদের রয়েছে সাথে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অন্য কোথাও কাজ করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করতে পারবে এবং মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এমন না শুধু ছেলেরা চান্স পাবে মেয়েরা চান্স পাবে না ছেলে মেয়ে উভয়েই এ কিন্তু অল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো যার আবেদন রীতিমতো শুরু হয়ে গেছে এবার করে রাখি এক্সাম তো আমাদের হচ্ছে না তো এক্ষেত্রে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সিলেকশন কিভাবে হবে তো এখানে দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসিডিওর রয়েছে প্রথম এক্সাম হবে না তোমাদের ইন্টারভিউ হবে জাস্ট তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে একটা ইন্টারভিউ নেওয়া হবে কিছু প্রশ্ন করবে তোমার এবং তারপরে জাস্ট ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশান করবে অর্থাৎ তোমার যে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে তার যে এ তোমার হচ্ছে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দেখবে মার্কশিটগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে এবং তোমার পার্সোনাল ডকুমেন্টেশান যেমন আধার কার্ড থেকে শুরু করে তোমার অ্যাড্রেস প্রুফ এগুলো দেবে যাতে তুমি একজন মানে ভারতীয় নাগরিক তার প্রমাণ দেয় তুমি অথেন্টিক কিনা সেটা দেখবে এ তোমার নামে কোনো ক্রিমিনাল অ্যাফেন্স আছে কি না সেগুলো দেখবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে থার্ড স্টেপে এ কি হচ্ছে তুমি জব পেয়ে যাবে সরাসরি ইন্টারভিউ ক্র্যাক করলে ডকুমেন্ট ভেরিফিকেশান দেওয়ার পরে তারপরে হয়ে যাচ্ছে অনলাইন অ্যাপ্লাই প্রসেস মেন বিষয় যে অনলাইন অ্যাপ্লাই প্রসেস তো শুরু হয়ে গেছে কিভাবে আমরা আবেদন করব অনলাইনে তো তোমাদের প্রত্যেককে এ সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই খুব মনোযোগ সহকারে দেখো তো এখানে দেখতেই পাচ্ছ টিসিএস নেক্সট স্টেপ অর্থাৎ টিসিএসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওয়েলকাম টু অ্যাবাউট টিসিএস নেক্সট স্টেপ তো এখানে জাস্ট অফিসিয়াল ওয়েবসাইট এটা রয়েছে এখানের মধ্যে তোমাদের কী করতে হবে রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন নাও বলে অপশানটি দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করবে দেখো এবারে এখানে তুমি আইটি ফিল্ড থেকে আসো না বিপিএস থেকে আসো আইটি বললাম দুটো ফিল্ড পোস্ট রয়েছে একটা হচ্ছে ইনফরমেশান টেকনোলজি আর একটা হচ্ছে বিজনেস প্রসেস সার্ভিস আইটি ফিল্ড মানে যারা ইনফরমেশান টেকনোলজি স্টুডেন্ট রয়েছে আইটি ফিল্ড থেকে আসো তারা এখানে ক্লিক করবে আর যারা নন আইটি ফিল্ডে রয়েছ ও যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো না কেন সেটা আর্টস হতে পারে কমার্স হতে পারে বা যে কোনোভাবে এ যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বিজনেস প্রসেস সার্ভিস লেখা রয়েছে বিপিএসএ আমি ধরে নিলাম তুমি আইটি ফিল্ডের স্টুডেন্ট না তাহলে এখানে ক্লিক করবে এ আর যদি আইটি ফিল্ডের স্টুডেন্ট হও তাহলে এখানে ক্লিক করবে আমি এখানে এবং তো এক্ষেত্রে ক্লিক করলে কিন্তু তোমার কাছে এ এরকম একটি অপশান আসবে এখানে তোমাদের কী হচ্ছে ইমেল আইডি দিতে হবে অবশ্যই মাথায় রাখবে এখানে যে ইমেল আইডিটা দেবে না সেটা কিন্তু ও তোমাদের একদম অথেন্টিক ইমেল আইডি দরকার কারণ এখান থেকে যেহেতু এক্সাম হচ্ছে না সমস্ত প্রসিডিওর বা ইন্টারভিউ তোমার যে ডাক আসবে ইন্টারভিউ যে প্লেস হবে এ তোমার এরিয়ায় অবশ্যই মাথায় রাখবে এখানে এরকম ব্যাপার না যে অল ইন্ডিয়া বেসিস এই এটা ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু তুমি কলকাতায় রয়েছো কলকাতায়ও কিন্তু সেন্টার থাকবে কলকাতায় গিয়ে তুমি ইন্টারভিউ দিতে পারবে কিন্তু কলকাতার কোথায় গিয়ে ইন্টারভিউ দেবে সেটা কিন্তু ইমেল মারফত তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং ফোন কলও তোমাদের করতে পারে সেই কারণে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু সঠিক দেবে এ এবং তোমাদের এটাও বলে রাখি তোমাদের জব লোকেশন কিন্তু তোমার এরিয়ার মধ্যেই হবে এর মতো কোম্পানি বুঝতেই পারছো প্রত্যেকটা সিটিতে অ্যাভেলেবেল সেক্ষেত্রে কলকাতায় কিন্তু ও তোমাদের জব প্লেস হতে পারে কোনো রকম অসুবিধা নেই তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু তোমার ইমেলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমরা দিয়ে দিলে দিয়ে ওটিপিকে কনফার্ম করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে ঠিক আছে তারপরে তোমার এখানে ভেরিফিকেশন এবং পার্সোনাল ডিটেলস এখানে তোমাকে দিতে হবে দেখো আধার ভেরিফিকেশন রয়েছে ভেরিফিকেশন করতে হবে প্রথমেই তোমাদের আধার কার্ডের ভেরিফিকেশান দিতে হবে এখানে আধার নাম্বার তোমরা দিয়ে দেবে তারপরে এখানে তোমার নাম ফার্স্ট নেম এবং মিডল নেম তারপরে তোমার টাইটেল দিয়ে দেবে তারপরে তোমার ডেট অফ বার্থ দেবে এখানে ডেট অফ বার্থ দিয়ে আই এগ্রিতে ক্লিক করবে ক্লিক করে প্রসিডি প্রসিডে ক্লিক করবে যেই প্রসিডে ক্লিক করবে কিন্তু তোমার কাছে আরও ডিটেলস চাইবে তোমার ঠিকানা আর তোমার আর ফোন নাম্বার আর তোমার অন্যান্য তোমার ইনফরমেশান চাইবে সেগুলো দেবে এবং তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করবে একদম ইজি যেরকমভাবে এ মানে যে কোনো ফর্ম ফিল আপ করো সেই রকমভাবে যা যা ইনফরমেশান চাইবে সেগুলো দেবে দিয়ে কী হচ্ছে ফর্ম ফিল আপ তোমরা কমপ্লিট করবে যেহেতু বিনামূল্যে এ তোমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে কাজেই এই তোমরা যারা টিসিএসে জব করতে চাইছো তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং যেটা বললাম তোমাদের মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে লাস্ট ডেট মে মাসের সাতাশ তারিখ তার আগেই কিন্তু তোমরা ফর্ম ফিল করে নাও যাতে রকম অসুবিধা না হয় তো আর যেটা বললাম গ্র্যাজুয়েশান তুমি যে শাখা থেকেই করে থাকো ও প্রত্যেকে আইটি ফিল্ডের স্টুডেন্ট না হলেও তোমরা আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত